নমস্কার বন্ধুরা, চম্পার রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। ভেন্ডির এই নতুন ধরনের রেসিপিটা দেখার জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভেন্ডির এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো ভেন্ডিটা ভালোভাবে ধুয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে দিয়েছি, এবারে ভেন্ডির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভেন্ডিটাকে একটু ভেজে নেব। দেখো ভেন্ডিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। ডিমটা দিয়ে খুব ভালোভাবে ভেন্ডির সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এটা আমি নামিয়ে রাখবো। ভেন্ডিটা আমি নামিয়ে নিয়েছি। এবারে দেখো কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। ভেন্ডিটা করার জন্য আমি এখানে দেখো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা আর রসুন, আমি গ্রেট করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু নরম হলেই চলবে। পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো আদা রসুন, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবারে পেঁয়াজের সঙ্গে আদা আর রসুনটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মেশানোর পর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। আর বন্ধুরা দেখো পেঁয়াজটা কত সফট হয়ে নরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। চিনিটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে খুব ভালোভাবে ওপর নিচ করে মিশিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। খুব ভালোভাবে ভেন্ডিটা আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আবার মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, আর বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে দেখো একটা ছোট্ট বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি, আর নিয়ে নিচ্ছি ছোট্ট এক চামচ কর্নফ্লাওয়ার। এবারে এই কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। এবার এই কর্নফ্লাওয়ারগুলো জলটা এই ভেন্ডিটার মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দুই একবার ফুটিয়ে নেব। ভেন্ডিটা আমার একদম রেডি, এবার এটাকে আমি নামিয়ে নেব। ভেন্ডির রেসিপিটা আমার একদম তৈরি। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।